হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো তোমাদের সাথে আমি সবলা মেলার ভিডিও শেয়ার করতে এসেছি। তবে আমাকে দেখে তোমাদের মনে হতে পারে রিমা তো বাড়ির ছাদে দাঁড়িয়ে ব্লগ স্টার্ট করলো, তাহলে কিভাবে সবলা মেলায়? তাও আবার ফেব্রুয়ারি মাসে। সবলা মেলা হয়েছিল জানুয়ারিতে, অনেকেই হয়তো জানো, আমিও গেছিলাম, কারণ সেই সময় আমি গেছিলাম ফ্ল্যাটে। আর এবারে সবলা মেলা হয়েছিল নিউটাউন মেলা প্রাঙ্গণে, তাই আমাদের একটু সহজ হয়েছিল যাওয়াটা সেদিনকে। ওখান থেকে তোমাদের সাথে আর কথা বলা হয়নি, তবে তোমাদের জন্য কিছু ক্লিপিংস আমি অবশ্যই নিয়ে এসেছি, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। পৌঁছে গেছিলাম আমরা সবলা মেলা 2023। তারিখটা যদিও মনে পড়ছে না, তবে এই মেলাটি ছিল 21 থেকে 30 জানুয়ারি 2023। সময় ছিল দুপুর 1টা থেকে রাত্রি 9টা। আর এই মেলার জায়গাটি হলো নিউটাউন মেলা প্রাঙ্গণ। মেলাতে ঢুকতেই আমরা এদিক ওদিক কোনো দিকে না চেয়ে সোজা পৌঁছে গেছিলাম খাবারের স্টল যেখানে ছিল সেই অংশে। চারিদিকটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। মোটামুটি একই রকমের সমস্ত স্টল ছিল যেগুলো আমরা হস্তশিল্প মেলায় দেখেছি বা অন্যান্য শীতের সময় যে মেলাগুলো হয়ে থাকে, পিঠে পুলি, তার সাথে ফিশ ফ্রাই, মোমো, আরও অনেক কিছু ছিল। একটু তোমরাও ভালো করে বাকিটা দেখে নাও। চোখের সামনে এত খাবারের স্টল দেখে লোবার সামলাতে পারলাম না। আমরা চারজন গেছিলাম, মা, মেয়ে, আমি, মৈনাক। মা খেয়েছিল পাটিসাপটা, মেয়ে খেয়েছিল চিকেন মোমো, আর আমরা দুই বর বউ মিলে নিয়ে নিয়েছিলাম ফিশ ফ্রাই। এখন আমি খেয়ে টেস্ট করে মৈনাককে বলার চেষ্টা করছি যে কীরকম হয়েছিল। বেশ গরম ছিল ফিশ ফ্রাইটা, তাও মৈনাক জিজ্ঞাসা করেই যাচ্ছিল কেমন হয়েছে কেমন হয়েছে বল। আমি আরেকটু খেতে গিয়ে গরম লেগে গেল, ভালো করে ফিল করলাম, আর একবার সসে ডুবিয়ে কামড় দেওয়ার চেষ্টা চালাচ্ছি যে অ্যাকচুয়ালি কতটা ভালো হয়েছে বা মাছের ফিলিংটা কেমন, তো সেটা বুঝতে পারলাম। আর সেটা মৈনাকেও মাথা নেড়ে জানালাম। যেই আমি বললাম ভালো খেতে, সঙ্গে সঙ্গে আমার মেয়েও হাত বাড়ালো। পেট পুজো কমপ্লিট, এখন মেলাটা ঘুরে দেখার পালা। মেলা ঘুরতে ঘুরতেই মনে হলো আবারও যেন আমরা হস্তশিল্প মেলায় চলে এসেছি। সেই তুলির টান, সেই নিজের হাতে আঁকা কুর্তির পিস, কাপড়, শাড়ি, ওড়না, আরও কত কিছু। তার ওপরে কাঠের পাত্রর ওপরে তুলির টানে আঁকা সুন্দর সুন্দর পটচিত্র, তার সাথে এই জাঙ্ক জুয়েলারিগুলো তো সবসময় নজর কাড়ে। আর এরকম জাঙ্ক জুয়েলারির দোকান কিন্তু হস্তশিল্প মেলার মতন এখানেও প্রচুর প্রচুর ছিল। আর এগুলো দেখলে আমি তো সোজা আকৃষ্ট হয়ে চলে যাই। এখানে তো মাটিতেই বসে পড়েছি, কোনটা নেব কোনটা নেব না, ম্যাচিং কিছুর সাথে পরা যায় কি যায় না, আর তার সাথে চলছে দামাদামি, এটার কত দাম ওটার কত দাম, কিনবো কি কিনবো না সেটা ডিসাইড করতে না পারলেও দাম তো একটু করাই যায়। আর দেখে পছন্দ হলে সেগুলো একটু হাতে না নিয়ে দেখলে মনটা ঠিক ভরে না, তাই না বলো? আমি জানি তোমরাও আমার সাথে একমত হবেই। খাবারের সেগমেন্টের পরে মেলায় এই সেগমেন্টটাও কিন্তু আমাকে ভীষণভাবে টানে, যেখানে আমরা ঘর সাজাবার জিনিস পাই। মেনলি হ্যান্ডক্রাফটের জিনিস আমার ভীষণ ভালো লাগে বাড়ি সাজানোর জন্য। এত জিনিস এখানে দেখছি, আর যেগুলো সত্যি একদম অন্যতম, ইউনিক বলতে যেটা বোঝায়। মেলাতে গেলেই হয়তো এরকম দামে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। গড়িয়াহাটেও আমরা দেখেছি এগুলো, তবে এখানে সম্ভার যেন অনেকটা বেশি, আর নতুনত্বের ছোঁয়াও বেশ রয়েছে। তবে যেহেতু ফ্ল্যাটে থাকা এখন আর হয়ে ওঠে না, তাই মন চাইলেও কিনলাম না, সেই কারণেই মনটা একটু খারাপ হয়েছিল ঠিকই, তবে নিজেকে নিজেই বোঝালাম আবার যখন ফিরে আসবো নিজের আস্তানায় তখন মন ভরে আবারও এই সমস্ত জিনিস কিনে নিজের বাড়িটাকে সাজাবো। এই মেলাতেই আমি প্রথম এরকম একটি স্টল দেখলাম যেখানে কাপড় জামা ব্যাগের সাথে পাওয়া যাচ্ছে চিড়ে এবং চাল। মৈনাক যদিও লক্ষ্য করে আমায় ডেকে নিয়ে গেল এই স্টলে, গিয়ে তো আমি দুটো নতুন নাম দেখে হতবাক।
এটা ঢেকি ছাটা চিড়ে, যদিও এটা অনেক সময় অন্যান্য মেলায় বা বাজারে দেখা যায়। তবে এই বেগুন বিচির রাইস বা বেগুন বিচির আতপ চাল, আর একটি চাল হচ্ছে তুলাই পঞ্জি চাল, এই দুটো নাম কিন্তু আমার কাছে একদম নতুন দুটি নাম, আমি আগে কখনো শুনিনি। তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু আমি এই মেলাতে গিয়েই প্রথম জানতে পারলাম। আমরাও আতপ চাল আর তুলাই পঞ্জি চাল কিনে নিলাম। আর পরে যেহেতু ভয়েস ওভার করছি, তাই জন্য তোমাদের সাথে ফিডব্যাকটাও শেয়ার করছি। প্লিজ বাজারে যদি বা কোথাও তুলাই পঞ্জি চাল পাও, তোমরা একবার কিনে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। কারণ আমাদের খেয়ে ভীষণ ভীষণ ভালো লেগেছে। মেলাটা কিন্তু বেশ বড় ছিল। মেলা ঘুরতে ঘুরতে কখন 8:45 বেজে গেছিল বুঝতেই পারিনি, মাইকের অ্যানাউন্সমেন্ট হওয়াতে খেয়াল হলো। এখন বাড়ি ফেরার পালা। আশা করছি যতটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, যদি অনেকটা ভালো লাগে লাইক শেয়ার করো। নতুন যারা আজকে আমাকে দেখছো, আমাকে বা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই বাজিয়ে যেও, যাতে আগামী নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পাও। গুড নাইট, টেক কেয়ার, বাই।